নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 2/11/2021 পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আমরা জানি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ পেয়েছে, বকেয়া ডিএ পেয়েছে, তার সঙ্গে আবার এই মাসের এই জুলাই মাসে আবার নতুন করে ডিএ পেয়েছে তারা। কিন্তু পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের সে ডিএ 3% রয়ে গেছে, যেখানে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ডিএর পরিমাণ বেড়ে 31% হয়েছে। তো আসুন এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। উৎসবের মৌসুমে কেন্দ্রের ডিএ ঘোষণার পর 11টি রাজ্য কম বেশি 3-7% পর্যন্ত ডিএ ঘোষণা করছে, ব্যতিক্রম শুধু এই পশ্চিমবঙ্গ রাজ্য। বরং দুবার আদালতে ডিএ মামলায় জয় পাওয়ার পরেও ঘোষণা হয়নি, বরং রাজ্যের বিভিন্ন কারণে এড়িয়ে গিয়েছে কিংবা বর্তমান আদালতে মামলাটি আবার শুরু হয়েছে। আর এরই মধ্যে দেশের উচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলো পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী পরিষদ। তাহলে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী পরিষদ সুপ্রিম কোর্টে মামলা করলো ডিএ সংক্রান্ত মামলা ঘোষণা মামলা। এদিন পরিষদের সভাপতি দেবাশিস সিল বলেন, সুপ্রিম কোর্টে ডিএ মামলা যাত্রা শুরু আমাদের সংগঠন সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে। সুপ্রিম কোর্টে গত সপ্তাহে ডিএ মামলার দায়ের করা হয়েছে এবং শুনানির দিন সহ বিশদ তথ্য যথাসময়ে জানিয়ে দেওয়া হবে এবং হাইকোর্টেও আমাদের মামলা বহাল আছে। এ প্রসঙ্গে সরকারি কর্মচারী পরিষদের শ্রী দেবাশিস সিল জানিয়েছেন যে ডিএ কর্মচারীদের অধিকার এটা আদালতে একাধিকবার ঘোষণা করেছেন। করোনা পরিস্থিতিতে কেন্দ্র একবার ডিএ ফ্রিজ করেছিল, তিনি এটা নিয়ে জনসমক্ষে ইস্যু করেছিলেন, কিন্তু আজ যে কেন্দ্র আগে বকেয়া ডিএ মিটিয়ে বরং আরেক দফা ডিএ ঘোষণা করলো, এবার তো তিনি চুপ করে আছেন। নিজের রাজ্যে যে 24% মহার্গ ভাতা বাকি আছে সেটা তিনি বেমালুম ভুলে গেলেন। তাছাড়া এই 5 বছর ধরে সব হচ্ছে যা ঘটা নয়, একটি সাম্প্রতিক ঘটনায় তার প্রমাণ স্পষ্ট, আমরা দেশের সর্বোচ্চ আদালতের নালিশ জানাবো, সুপ্রিম কোর্ট যেন আমাদের প্রাপ্য রাজ্যকে মিটিয়ে দিতে নির্দেশ দেয়। অর্থাৎ মহার্ঘ ভাতা মামলা এবার সুপ্রিম কোর্টে করাবে এবং শুরু হবে নতুন অধ্যায়। হয়তো সুপ্রিম কোর্টও একই রায় দেবে, সে কথা তো সময় বলবে, কিন্তু যত যাই হোক মাসের শেষে কেন্দ্রীয় হারে ডিএ সহ মাস মাইনের টাকাটা পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের স্যালারি অ্যাকাউন্টে আদৌ কখন ঢুকবে তো আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে দেখলেন যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের যে ডিএ কেন্দ্রীয় হারে যাতে তারা ডিএ পায় সেই ডিএ নিয়ে নতুন করে মামলা হলো এবং সেই মামলা এবার হলো হাইকোর্টে নয় একদম সুপ্রিম কোর্টে। তার সুপ্রিম কোর্টে সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত মামলা গড়ালো। তো দেখা যাক পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা এই ডিএ বা মহার্ঘ ভাতা পায় কি না কেন্দ্রীয় হারে বা কিছুটা হলেও, সেটাই আশা রাখবো। তো যাই হোক, এই সংক্রান্ত আরও আপডেট অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।